রাজধানী হাতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ম্যাজিক মাশরুম নামে নতুন মাদক ও দুই বোতল বিদেশি মদ সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বাংলাদেশে যে নতুন যে ম্যাজিক মাশরুমের কথা আমরা শুনেছি, এই ম্যাজিক মাশরুম ও বিদেশি মদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ম্যাজিক মাশরুমের পাঁচটি বার উদ্ধার করা হয়েছে। একটি বারের মূল্য 25,000 টাকা, এক একটি বারে 24টি করে স্লাইস থাকে। উদ্ধারকৃত ম্যাজিক মাশরুমের পরিমাণ 2,500 মিলিগ্রাম। তাদের কাছ থেকে পাঁচটি বারে 120টি স্লাইড যে ম্যাজিক মাশরুম এটা উদ্ধার করা হয়। এক একটি বার সেটা হচ্ছে 2,500 mg। এই ম্যাজিক মাশরুম বা এই যে চকলেট রূপে যে বার, এটার যে ক্ষতিকারক দিকগুলো এগুলো প্যাকেটের মধ্যেও লেখা আছে এবং আপনারাও জানেন। আপনারা জানেন যে ম্যাজিক মাশরুম যে হচ্ছে একটি সাইকেডেলিক ড্রাগ, যেটা একটি হ্যালুসিনেশন তৈরি করে। এবং এই ড্রাগটি আমরা যেটা শুনেছি প্রাথমিকভাবে, যেটা কেক বা চকলেটের মধ্যে করে অনেকেই ব্যবহার করছে। পাশাপাশি এটা বা ড্রাগ হিসেবে ওষুধের মতো ক্যাপসুলের মধ্যেও পাউডার হিসেবে ব্যবহার হচ্ছে। র‍্যাব জানায়, এটি উচ্চ মূল্যের হওয়ায় উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যেই সীমিত এই মাদক। ম্যাজিক মাশরুম ড্রাগটিও বিভিন্ন শ্রেণীর মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখেছি উচ্চ মধ্যবিত্ত ঘরের সন্তান যারা, তারা নতুন নতুন মাদকের প্রতি তারা একটু আসক্ত হচ্ছে, যেটা বাংলাদেশে হয়তো প্রচলিত নয় বাট উন্নত বিশ্বে প্রচলিত। এই ধরনের মাদকের প্রতি তারা বিভিন্নভাবে, সেটা বিভিন্ন সাইট ঘাটাঘাটি করে হোক বা বিভিন্নভাবে হোক, তারা এই ধরনের মাদকের প্রতি আসক্ত হচ্ছে। উদ্ধারকৃতরা হলেন নাগিব হাসান অর্ণব ও তাইফুন রশিদ জাহিদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাইফুন রশিদের প্ররোচনায় পড়ে ব্যবসায়িক উদ্দেশ্যে তার সঙ্গী নাগিব হাসান কানাডা থেকে এই মাদকের প্রথম চালান আনেন। অর্ণবকে সে বোঝাতে সক্ষম হয় যে সে যদি ম্যাজিক মাশরুম বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দিতে পারে, তাহলে সে চড়া মূল্যে এই ম্যাজিক মাশরুমগুলো বিভিন্ন উচ্চ মধ্যবিত্ত সন্তান যারা বিভিন্ন ধরনের নতুন ড্রাগের প্রতি আসক্ত আছে তাদের কাছে সে বিক্রি করতে পারবে। পরবর্তীতে অধিক মুনাফা লাভের আশায় অর্ণব লাস্ট আমাদের জানা মতে এই চালানটি সে নিয়ে আসে মে মাসে। সে আমরা জানতে পারি সে 30টির মতো এই ধরনের বার বা প্যাকেট সে নিয়ে আসে, এবং সে পরবর্তীতে অর্ণব এবং তাইফুর তারা এগুলো তাদের গ্রুপে প্রথমত শেয়ার করে, এবং পরবর্তীতে আপনারা জানেন এই ধরনের মাদক ক্লোজ গ্রুপের মাধ্যমে বিক্রি হয় এবং একদম নিজস্ব যারা আছে তাদের কাছে বিক্রি হয়। নিষিদ্ধ এই মাদকটি বাংলাদেশের নতুন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীরা চকলেট হিসেবে ও অনলাইন কুরিয়ারের মাধ্যমে দেশে নিয়ে আসছে। কোনো বড় তথ্য পাইনি। আমরা পেয়েছি যারা বিভিন্ন কাজে বিদেশ গিয়েছে বা উন্নত দেশে, যা মধ্য মিডল আমাদের ইউরোপ বা ইউএসএতে গিয়েছে, বা যারা পড়াশোনার জন্য বা চাকরির জন্য গিয়েছে, এরা অনেক ক্ষেত্রে ওইখানে যে এটার ফ্লেভার নিচ্ছে, তারা তাদের গ্রুপে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করছে, দেশে গ্রুপে বন্ধুবান্ধবের সাথে, দেশে গ্রুপে বন্ধুবান্ধব আবার বিভিন্ন অনলাইনে ঢুকে এটা দেখছে যে এটা ইফেক্ট কীরকম। তারপরে তারা যখন ছুটিতে আসছে বা বিভিন্নভাবে আসছে, তারা সাথে একটা দুটা করে নিয়ে আসছে, ইটস লাইক এ চকলেট। তখন ফ্লেভার পাওয়ার পরে মানুষজন আসক্ত হচ্ছে, এবং তখন অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে ডার্ক সাইটের মাধ্যমেও তারা ডিমান্ড করে, যে পেপাল বা বিভিন্ন বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট করেও তারা রিসিভ করছে, যেটা অনলাইন কুরিয়ারের মাধ্যমে আসছে।